হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদেরকে যে মজার খবরটি দিচ্ছি সেটা শুনলে আপনারা নিজেরাও অনেক মজা পাবেন। কারণ হিরো আলম এমন একজন নায়ক যিনি কিন্তু নিজেকে নিজে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এই মুহূর্তে যে কথাটি বলেছেন সেটা আসলে হাস্যকর। তিনি বলছেন, নুসরাত আমাকে টেক কেয়ার করছে অল টাইম। একটা মানুষের জীবনে অল টাইম টেক কেয়ার করার আরেকটা মানুষ খুব দরকার আছে। তেমনি হিরো আলম বললেন যে, আমি যখন অনেক ব্যস্ত থাকি, অনেক কষ্টে থাকি, নিজেকে যখন অনেক টায়ার্ড ফিল করি, তখন নুসরাত আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে। নুসরাত আমাকে পুরোটাই পাল্টে দিয়েছে, আমাকে একটু অলসতা করতে দেয় না, এবং আমার কাজের প্রতি সে খুব সিনসিয়ার। আমি কোন ড্রেস পরলে আমাকে ভালো লাগবে, কোন গেটআপে আমাকে মানাবে, সেগুলো আসলে আমাকে নুসরাত শিখিয়েছে। উনি আসলে অনেক বড় মনের একজন মানুষ, কারণ নুসরাত আমাকে এতটুকু পরিবর্তন করতে পেরেছে। আমার মনে হয়েছে যে একটা মানুষের জীবনে আসলে একজন ব্রেক দেওয়া খুব দরকার, কারণ আমাকে কোনো প্রযোজক পরিচালক কখনো ব্রেক দেয়নি। দিলে হয়তো আমিও দেখিয়ে দিতে পারতাম যে আমি অল টাইম এরকম অভিনয় করি না, আমিও ভালো অভিনয় করতে পারি। এছাড়া আমাকে যদি কোনো ভালো কোনো ড্রেস আপ গেট আপের জন্য কেউ আমাকে সাজেশন দিত, আমি নিশ্চয়ই তখনও বদলে নিতে পারতাম। আপনারা অনেকেই দেখেছেন আমি অনেক কালারফুল উল্টাপাল্টা ড্রেস আপ করেছি, সেগুলো সব আমার নিজেরই পছন্দ করা বা নিজের ডিজাইনার দিয়ে নিজের মতো করে বানানো। সেগুলোতে অনেকেই অনেক সময় হেসেছেন এবং আমাকে ছোট করেছেন, সেগুলো আমি জানি। কিন্তু নুসরাত একমাত্র ব্যক্তি যিনি আমাকে ঘৃণা করেননি, এবং আমার সব কাজ, আমার সব কিছু একটু একটু করে পরিবর্তন করছেন এবং আমাকে বোঝাতে চেষ্টা করছেন যে, দেখো এভাবে করলে এরকম হয় এবং সেটা ভালো হয়, দর্শক খুব ভালো প্রশংসা করে। সেটা আমাকে যদি কেউ একবারে বলতো হয়তো আমি সেটা মেনে নিতাম না, কারণ একটা মানুষ নিজে যেটা পছন্দ করে সেটার উপরে তার অনেক 100% বিশ্বাস থাকে যে এটা ভালো হচ্ছে। কিন্তু সেটা বুঝতে হলে তাকে পরিবর্তনটা করে দেখিয়ে বোঝাতে হয়, এবং সেটা যদি কেউ একবারে পরিবর্তন করতে চায় তাহলে কিন্তু হয় না। তাকে একটু একটু করে তাকে বুঝতে না দিয়ে পরিবর্তনটা করতে হয়, যাতে সে বুঝতেও না পারে এবং পরিবর্তনটাও যে সুন্দর হচ্ছে সেটাও বুঝতে পারে। নুসরাত সেই কাজটাই করেছেন, এবং আমি মনে করি তিনি খুবই একজন বুদ্ধিমতী মেয়ে, এবং তিনি অল টাইম আমাকে সহযোগিতা করে যাচ্ছে। আমার উপরে কখনোই সে বিরক্ত না, এবং আমাকে পরিবর্তন করতে যা দরকার তিনি তা সব কিছুই করছেন। সত্যি আমি তার উপরে কৃতজ্ঞ। এরকম একজন মানুষকে আমার জীবনসঙ্গী পেয়ে আমি খুবই খুশি। নুসরাতের প্রশংসা আসলে হিরো আলম অনেক অনেক বেশি বোধ হয় করে ফেললেন, সেটা বলা যাবে না। কারণ আমরা ইদানিং দেখতে পাচ্ছি হিরো আলমের গেট আপ এবং চলাফেরায় অনেক বেশি পরিবর্তন এসেছে, এবং তাকে কিন্তু দেখতে অনেক ডিসেন্ট লাগছে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন, এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। হিরো আলমের যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে ধন্যবাদ।